কুয়া কাটা সি বিচের সূর্যাস্ত দেখতেছি, সূর্যাস্ত। এই দেখেন, এমনি কিন্তু দেখবো কেমনে, ভিডিও দিয়ে দেখছি, ভিডিও, এই যে ভিডিও। আমি নাস্তিক, নাস্তিকদের সম্বন্ধে কয়েকটা ভিডিও করার প্ল্যান করছি, বেশি না, 3-4টা কিংবা 4-5টা। সাধারণত তারা যেসব পয়েন্ট নিয়ে আলোচনা করে সেসব পয়েন্ট উত্তর দেয়, যারা উত্তর দেয় তারা ভালোই উত্তর দেয়, কিন্তু দু একটা জায়গা আছে যেখানে উত্তর দেওয়াটা একটু মুশকিল। তাদের দোষ না, কিন্তু বিভিন্ন কারণে একটা প্রবলেম হয়ে গেছে, মানে হয়তো কোরআনের অনুবাদের কারণে কিংবা সাধারণ বুঝের কারণে প্রবলেম হয়ে গেছে, কিংবা আমাদের হয়তো আমরা ধর্মের বই ভালো করে পড়ি না, বা বাইবেল বিশ্বাস করতে বলছে কিন্তু বাইবেল হয়তো একবারও পড়ি নাই, এইসব কারণে কমপ্লিট নলেজটা নাই, যার ফলে উত্তরটা ঠিক মতন দিতে পারে না অনেক সময়। তা আমি সেই রকম 3-4টা পয়েন্ট আলোচনা করব শুধু, আমি ওদের সাথে বিতর্কে যাব না, বিতর্কে যাওয়া সম্ভব না, বিতর্কে গেলে তো বলা যায় না, একটা একটা জিনিস আলোচনা করতে অনেক সময় লাগে, বিতর্কে তো অত সময় পাওয়া যায় না, কাটু কাট উত্তর দিতে হয়, ওদের কিছুই বুঝতে হবে না। আমি ওই রকম 3-4টা পয়েন্ট যা তারা সাধারণত হাইলাইট করে ইসলামের বিরুদ্ধে সেই সব পয়েন্টের উপরে ভিডিও করব, যেন যারা তাদের বিরুদ্ধে সাথে তর্ক করে তারা যেন একটু ওয়েল ইকুইপড হইতে পারে, আমার থেকে কিছু নিল আর কি, তাদের জ্ঞানটা একটু বাড়লো, এই এটা উদ্দেশ্য আর কি, পছন্দ হলে নিল, একটু বাড়লো জ্ঞান, এইটাই তো। যাই হোক, তো এইরকম একটা পয়েন্ট আমি আলোচনা করছি, ওই যে একটা হাদিস সূর্য কোথায় যায়, আর একটা হলো এখনটা হলো সূর্য কোথায় ডুবে, সূর্য কোথায় ডুবে এই বিষয়ে নাস্তিক কি কয়, সূর্য কোথায় ডুবে বিষয়টা হলো এরকম। এই যে দেখেন, আমি আবার ওই যে লালু ওস্তাদের ভিডিও নিছি, লালু ওস্তাদ আবার এখানে আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করছে, ওখানে কয়েকটা পয়েন্ট হাইলাইট হয়েছে, ওই পয়েন্টগুলোই মেইনলি আমি ডিসকাশনে আনবো, আরও দু একটা যদি দেখে অন্য জায়গায় পাওয়া যায় ওগুলোও পরে আলোচনা করব, মানে মোটামুটি 4-5টা ভিডিওতে শেষ ইনশাল্লাহ। তা এই লালু ওস্তাদের সাথে আসিফ মহিউদ্দিনের কথাবার্তা থেকে এই এর আগের দিন আলোচনা করছি সূর্য কোথায় যায়, আর আজকে আলোচনা করবো সূর্য কোথায় ডুবে, এই যে সূর্য কোথায় ডুবে, এই যে দেখেন, এটা দেখেন, এই যে এই ভিডিওতে দেখেন সূর্য কোথায় ডুবে, এই যে সূর্য কোথায় ডুবে, এই যে অ্যাডজাস্ট করে নিই, চালাই দেবো এখনই আমি এটা ভিডিও, কিন্তু গোড়ার থেকে দিব না, কারণ গোড়ার থেকে এর আগের বারে শুনছেন অনেকখানি, আমি দিব যে জায়গায় আলোচনা করবো সেইটুকু আমি দিব শুধু, এই যে এখানে ঘন্টা দেড়েক চলত,
তারপরে ওনার ওই চার্জ শেষ হয়ে গেল প্যাটা দিন, উনি ভেঙে গেলেন, এই হলো মুদ্রা কথা। আরো একটা পয়েন্ট ছিল ভাই, যে সূরা কাহাফের যে যুলকারনাইনের যে ভ্রমণটা, সেই ভ্রমণটা যদি উনি ব্যাখ্যা করতেন, ওনার যে কনসেপ্ট মহাবিশ্বের যে কনসেপ্ট, সেখান থেকে যদি সূরা কাহাফটা উনি ব্যাখ্যা করতেন, এবং সূরা কাহাফের সাথে যুক্ত যে হাদিসগুলো আছে যে কর্তমাক্ত জলাশয়ে সূর্য অস্ত যায়, এই জিনিসটা ব্যাখ্যা করলে কিন্তু আরো আমরা অনেক নতুন জিনিস পাইতাম, এবং এই জিনিসটা নিয়ে আমরা অনেক মানে কাজ করতে পারতাম, নতুন কুরআনী বিজ্ঞান আমরা জেনে ধন্য হতাম নাকি। এই যে এইখানটায় যে যে পয়েন্টটা ক্রিটিসাইজ করলো, সেই পয়েন্টটা হলো ওই তারা বলতেছে যে কর্দমাক্ত পুকুরে সূর্য ডুবছে, এটা কোরআনে লেখা আছে, যে আয়াতটা এটা এইটা কই আয়াত, এটা তো দরকার নেই আর। আচ্ছা আয়াতটা আমি দেখাচ্ছি, এই হলো সরি এই যে কর্দমাক্ত পুকুরের সূর্য ডুবার আয়াতটা হলো এইটা, এটা হলো সূরা কাহাফের ওই আয়াতটা যেটার কথা তারা বললো, কর্দমাক্ত দিঘি বা পুকুরে বা জলাশয়ে সূর্য ডুবার বিষয়টা। সূর্য তো আসলে ডুবে না, ওটা তার নিজের পথে চলতেছে, পৃথিবী যে ঘোরে এই কথাটা কোরআনে বারবার বলা হয়েছে, পৃথিবী ঘোরে এটা আগে কই নেই, পৃথিবী ঘোরে এই কথাটা কোরআনে বারবার বলা হয়েছে অনেকবার, তবে ডাইরেক্ট বলা হয় নাই, কারণ ওই লাল ওস্তাদদের মতন লোকজন তো ওই মদিনাতেও মক্কাতেও ছিল মদিনাতেও ছিল রসুলের সময় ছিল, যদি কইতো পৃথিবী ঘোরে এটা কইতো পাগল, বলি তো পুরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সহায়ত মাথায় পানি ডালো তাড়াতাড়ি, কইলে পৃথিবী বলে ঘোরে, পৃথিবী ঘোরে এই কথা বিশ্বাস করারও তা রসুলের পক্ষে সম্ভব ছিল না, কারণ ওই সময় তো দূরবীন টুরবিন আসছিল না, কেমনে দেখাই বোঝে সব কিছু ঘুরতেছে পৃথিবীও ঘোরে, এটা সম্ভব প্রমাণ করা সম্ভব ছিল না, আর রসুল ওই কাম নিয়েও আসে নাই, তার অন্য কাম আসছিল, তবে এখন তো আল্লাহ কইব কেমনে পৃথিবী ঘোরে, এই জন্যে পৃথিবী ঘোরে কয় নাই, কইছে চাঁদ ঘোরে সূর্য ঘোরে পৃথিবী সব কিছু গ্রহ নক্ষত্র ঘোরে সব কিছুর কথাই কইছে, খালি পৃথিবী ঘোরে এই কথাটা একটু ঘুরিয়ে কইছি, ঘুরিয়ে কইছে কেমনে অনেক আয়াতে কইছে, আমি দিনকে রাত দ্বারা পরিবর্তন করি, রাতকে দিন দ্বারা পরিবর্তন করি, মানে পৃথিবী ঘুরেই, মানে তিনি দিনকে রাতের মধ্যে ঢুকান, রাতকে দিনের মধ্যে ঢুকান, এই মানে করেন মনে করেন গোল একটা পৃথিবী, এই যে মনে করেন এটা গোল, গোল একটা পৃথিবী, এই যে এখানে দিন, এখানে মনে করেন সূর্যটা আছে, এই যে এখানে মনে করেন সূর্যটা আছে, এখানে আলো ফালাইতেছে, মনে করেন ওই যে আমার ওই দেওয়ালের লাইটটা হলো সূর্য, এখানে আলো ফালাইতেছে, এখন পৃথিবী ঘোরে, এই যে তিনি দিনকে রাতের মধ্যে ঢুকান, রাতকে দিনের মধ্যে ঢুকান, এই যে দিন দিনের মধ্যে ঢুকছে, তা এখন এইভাবে বলছে ঘুরে গেছে, তিনি দিনকে রাতের মধ্যে ঢুকান, রাতকে দিনের মধ্যে ঢুকান, বা তিনি দিনকে রাত দ্বারা পরিবর্তন করেন, রাতকে দিন দ্বারা পরিবর্তন করেন, তারপরেই কইছেন চাঁদ সূর্য সব ঘুরাচ্ছেন, একই জিনিস তো, এই জন্য একা এতেই আসছে, চাঁদ সূর্য ঘোরাঘুরির ব্যাপার, আর ওই দিনকে রাতে ঢুকান আর রাতকে দিনে ঢুকান, এটাও একই সাথে কইছে, ঘুরে কইছে পৃথিবী যে ঘুরতেছে এটা কইলে তো মুশকিল আছিল তখন, রসুলের বিপদে ফেলাইব কেন, তো এই যে ঘোরাঘুরির ব্যাপারে বহুত আয়াতে আসছে, ততএব সূর্য ডুবে না, কোরআনে বলা হয়েছে সূর্য তার নিজস্ব কক্ষপথে চলিতেছি বলা হয়েছে, আবার এই আয়তে একটু প্রবলেম হয়ে গেল, দেখেন এই আয়তটা ভালো করে পড়ে দেখাই, এই যে 18 নম্বর সুরার 86 নম্বর আয়াত, আনটিল যুলকারনাইন, যুলকারনাইন তিনটা যাত্রা করছিল লম্বা যাত্রা, এই তিন যাত্রার প্রথম যাত্রায় সে কী করলো, আনটিল হোয়েন হি রিস্ট দ্য সেটিং অফ দ্য সান হি ফাউন্ড ইট সেট ইন এ
স্প্রিং অফ মার্কি ওয়াটার, স্প্রিং অফ মার্কি ওয়াটার, সে সেটিং অফ দ্য সান, হি ফাউন্ড ইট সেট ইন এ স্প্রিং অফ মার্কি ওয়াটার, স্প্রিং, স্প্রিং মানে হইল ঝর্ণা, সে কর্দমাক্ত ঝর্ণার মধ্যে সূর্যকে ডুবতে দেখল। এটা কোরআনের আয়াত, কর্দমাক্ত পানিয়ালা ঝর্ণার মধ্যে সূর্যকে ডুবতে দেখছে, জুলকারনায়ন। আচ্ছা, তাহলে এইটা একটা মুশকিল হইল না, সূর্য কি ডুবে নাকি। এখন এই আয়াতটা যখনই পড়ে তখন মনে করেন মোল্লা মাসুদ, এইটা পড়লেই মোল্লা মাসুদ মনে মনে রওনা দিব পশ্চিম দিকে, কারণ সূর্য তো পশ্চিমে ডোবে। তো মোল্লা মাসুদ এটা পইরে এইটা পশ্চিম দিকে রওনা দিব, দিয়ে মনে মনে পৃথিবী ঘুরে আসবো, তারপরে মনে মনে চিন্তা করব যে এরকম কোনো জায়গা নাই, সূর্য তো কোনো জায়গায় ডোবে না, সূর্য কোনো কেদালা পানির মধ্যে ডোবে না, সূর্য তো অনেক দূরেই, 9,30,00,000 মাইল দূরে, এবং উহা পৃথিবীর মধ্যে ডোবে না, বরং পৃথিবী নিজ কক্ষে ঘুরতেছি। তারপরে মোল্লা মাসুদ কইব যে দূর কোরআন শরীফ ঠিক নাই, তুমি মাথায় দিয়া তখন এন্টি ইসলামিক বক্তৃতা দিতে থাকবে, কিছু আরবিতে কিছু বাংলায়। আসলে বিষয়টা হচ্ছে কি, এই তর্জমাটাও করছে মোল্লা মাসুদের মতনই লোকজন, এবং এই শুধু এই তর্জমা না, সর্বতর্জমাই মোল্লা মাসুদের মতন লোকজনই করছে। বাংলা যতগুলা দেখবেন সবকটার মধ্যে দেখবেন যে ওই মোল্লা মাসুদ টাইপ কেউ তর্জমা করছে, তার ওই চিন্তাভাবনা ওইরকমই ছিল। তা আমি মনে করলাম যে কোরআন শরীফে তো ভুল থাকে না, এই জন্য আমি কী করলাম, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করছি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করছি। এবং এইটা হয়েছে এই 1886, এইটা হলো কোরআন শরীফে যেটা আছে, যেটা পাইছি হেন থেকে। এই অন্য অন্য অনুবাদও আপনি এইরকমই পাইবেন, ওই স্প্রিং অফ মার্কি ওয়াটার সব জায়গায়, ওই গোলা পানির, কেউ লেখছে গোলা পানির জলাশয়, কেউ লেখছে গোলা পানির ঝর্ণা, কেউ লেখছে গোলা পানির সমুদ্র, কিন্তু জিনিস ওই একই, সে গোলা পানির সমুদ্র নদীর মধ্যে ডুবতে দেখলো সবাই লেখছে তাই। 1886 আঠারো নম্বর সুরার 86 নম্বর আয়াত, এইটার আমি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করছি, এই 18 নম্বর সুরার 86 নম্বর আয়াত সেম, এইটার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন এইটা। এখন দেখি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে দেখি আল্লাহ আসলে কী বলছে, এইটুক এই লালটুক আনটিল হোয়েন ই রিস্ট, আনটিল হোয়েন ই রিস্ট, নো চেঞ্জ, সেটিং প্লেস দ্য সান, সেটিং প্লেস দ্য সান। আচ্ছা, সে কী করলো, পৌঁছাইলো সেটিং প্লেসে, কোন কার সেটিং প্লেসে, দ্য সান, এটা দ্য সান, সেটিং প্লেস অফ দ্য সান না, সেটিং প্লেস দ্য সান। আচ্ছা যাই হোক, একটু এখনও বোঝা যাচ্ছে না বিষয়টা কী, হি ফাউন্ড ইট সেটিং ইন আই, এখানে আই নিন মানে আই, আই নিনের ডাইরেক্ট অর্থ হচ্ছে চোখ। সারা আরব দেশের যে কোনো লোকরে এখনও যদি বলেন আই নিন, সে বলবে চোখ বুঝবে, চোখ, আই, চোখ। শুধু এই আয়াতের ক্ষেত্রে আই নিনের অর্থ করা হয় স্প্রিং বা জলাশয়, শুধু এই আয়াতের ক্ষেত্রে জলাশয়, জলাশয় অর্থ করা হয়। এবং থিওরি মানে তারা যে কোরআনের একই ওয়ার্ডের বিভিন্ন রকমের অর্থ হয়, কোরআনের কোনো ওয়ার্ডের বিভিন্ন রকমের অর্থ হয় না, কোরআনের একটা ওয়ার্ডের একটাই অর্থ হয়, বিভিন্ন রকমের ওয়ার্ড অর্থ হয় না। এই বিভিন্ন রকমের যখনই দেখবেন যে বিভিন্ন রকমের অর্থ লাগতেছে, তখনই বুঝবেন যে আপনি বুঝতে ভুল করছেন, আপনি কমন যে অর্থ আছে এইটা লাগাই দেন, অনেক ভালো হবে, সাজার থেকে বাইছে যাবেন আর কি। তা এখানে এই স্প্রিং কথাটা ঢুকাইছে অনুবাদক, সব অনুবাদকই ঢুকায়, জলাশয় ঢুকায়, নালা ঢুকায়, যাই স্যার থেকে ঢুকাই দেয় এখানে আর কি, ঢুকাই দিতে অসুবিধা নাই। এই স্প্রিংটা কথাই এখানে নাই, এই আয়াতের মধ্যে জলাশয় বলে কোনো জিনিসই নাই, এটা হলো আই, চোখ, আইনিন মানে চোখ, ডাইরেক্ট আইনিন মানে চোখ। আরবের যে কোনো লোকরা যদি বলেন আইনিন, সে জলাশয় বুঝবে না, সে কোনো ঝর্ণাও বুঝবে না, সে বুঝবে চোখ। তাহলে আমি এখানে চোখ লিখছি, আমি চোখ লিখবো, আল্লাহ বলছে চোখ, তাহলে লিখতে হবে চোখ। ই ফাউন্ড ইট সেটিং ইন আই ডার্ক মাড, ডার্ক মাড গোলা পানি মানে
মাঠ মানে পানি যুক্ত আর কি মাটি। আচ্ছা তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আনটিল হোয়েন এ রিস্ট সেটিং প্লেস দ্য সান, এটা হলো সে সেটিং প্লেস দ্য সান। এখন আমাদের চিন্তা করতে হবে নর্মাল চিন্তা, নর্মাল মানুষের মধ্যে মতো চিন্তা। আমি বললাম আসিফ মহিউদ্দিন স্টার্টেড মুভিং সাউথ আনটিল হি রিস্ট সেটিং প্লেস দ্য সান, তার মানে বুঝতে হবে সে সাউথের, আসিফ মহিউদ্দিন সাউথের দিকে রওনা দিল আনটিল হি রিস্ট সেটিং প্লেস দ্য সান, মানে সে কক্সবাজারের পৌঁছানোর পর্যন্ত সে চলতেছিল, লাস্টে সে কক্সবাজারে পৌঁছাইতে। এটা হলো নর্মাল মানুষের, সাধারণ বুদ্ধিমান মানুষ এটা বুঝতে নেবে, যে কোনো মানুষ বুঝবে যে আসিফ মহিউদ্দিন দক্ষিণ দিকে রওনা দিল এবং যতক্ষণ পর্যন্ত না সে সেটিং প্লেস সানসেটিং সানসেট প্লেসে সানসেটিং প্লেসে না পৌঁছাইল, তার মানে সে কক্সবাজারে পৌঁছাইল। কিংবা যদি বলি লালু ওস্তাদ স্টার্টেড মুভিং সাউথ আনটিল হি রিস্ট সেটিং প্লেস দ্য সান, মানে লালু ওস্তাদ কুয়াঘাটায় যায় পৌঁছেছে। এই তার চিন্তা করি আমি কুয়াঘাটার ভিডিও দেখতেছিলাম, তা কুয়াঘাটায় যায় পৌঁছাইছে এটা বুঝতে হবে যে কুয়াঘাটা হলো সেটিং প্লেস অফ দ্য সান, সেটিং প্লেস অফ দ্য সান যেখানে মানুষ সূর্যাস্ত দেখতে চায় সেই সব জায়গায় গেছে। তবে কোন দিকে গেছে এটা কিন্তু বলা হয় নাই, জুলকারনাইন কোন দিকে গেছে এটা বলা হয় নাই, বলা হয়েছে সে একদিকে রওনা দিল যতক্ষণ পর্যন্ত না সে সূর্য অস্ত যেখান থেকে মানুষ দেখে সেখানে না পৌঁছাইল, সূর্যাস্তের স্থানে না পৌঁছাইল, সূর্যাস্তের স্থানে না পৌঁছানো পর্যন্ত সে চলতে লাগলো। তারপরে সে সূর্যাস্তের স্থানে পৌঁছাইল, পৌঁছায় কী দেখলো, হি ফাউন্ড ইট সেটিং, সূর্যকে পাইল ইন আই, চোখে দেখলো আর কি, কারণ সূর্য তো আসলে ডুবে না, এই জন্য ইন আই কথাটা এখানে লিখে দিচ্ছে। কোরআন তো সবসময় সঠিক, যেহেতু কোরআন সবসময় সঠিক থাকে, নিজেকে সঠিক রাখছে লেখাটাকে সবসময়, এই জন্য কোরআন এখানে ইন আই কথাটা লিখে দিচ্ছে। আবার মানুষ না বোঝে যে সূর্য আসলেই ডোবে, সূর্য পানিতে ডোবে না, সে ফাউন্ড ইট সেটিং ইন আই, সে চোখে দেখলো, চোখে দেখতে পাইল ডার্ক মাট, কালো কাদা, কালা কাদা দেখলো। আচ্ছা সেটিং প্লেসে গেছে এবং ওখানে কালো কাদা দেখছে, কালো কাদা আলা সেটিং প্লেস, তার মানে সি বিচ এলো কালা কাদা আলা সি বিচ, তাইলে কালা কেদা আলা সি বিচ, এইটা কালা কেদা আলা সি বিচে পৌঁছাইলো। তখন আমাদেরকে খুঁজে বাইর করতে হবে কালা কেদা আলা সি বিচ কোথায় আছে, কিংবা ওটারে ডার্ক মার্ট, এটা মানে গোলাপানি, গোলাপানি আলা সি বিচ, ডার্ক মার্ট মানে পানির মধ্যে ঘন কেদা আসিল, পানির মধ্যে কেদা, মানে এমন এক সি বিচে গেছে যে সে যেই সি বিচের পানির মধ্যে খালি কেদা, আচ্ছা এক সেই কেদা, তা এই কেদা আলা সি বিচ কোথায় আসছে এইটা খুঁজতে খুঁজতে আমি ওই কুয়াঘাটার ভিডিও দেখতেছিলাম। কেদা আলা সি বিচ, গোলাপানির সি বিচ কোথায় আছে, গোলাপানির সি বিচ, আচ্ছা পৃথিবীতে একটাই মাত্র গোলাপানির সি বিচ আছে যেখান থেকে আপনি গোলাপানিতে সূর্যের ডোবা দেখতে পারবেন, পৃথিবীতে আমি আবার কই, পৃথিবীতে একটাই মাত্র সি বিচ আছে যেখান থেকে আপনি গোলাপানিতে সূর্যাস্ত দেখতে পারবেন, সেই সি বিচটা কোথায়, দক্ষিণে হারা জীবন, ওই দক্ষিণে থাকার পরেও জাগ আছে না, এটা হলো ওই খুললে খুললে বরিশালের সি বিচ, খুলনা বরিশাল এলাকার সি বিচ এনে গোলাপানিতে সূর্য ডোবে, মানে আপনি কলকাতার থেকে নোয়াখালী পর্যন্ত যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে যদি আপনি সমুদ্র সৈকতে যান দেখবেন যে সমুদ্র সৈকত বদ্রিকালী কাদা, সমুদ্র দিয়ে নামতে যায় পানি পর্যন্ত যাইতে গেলে আপনার হাঁটু পর্যন্ত কাপ প্যান্ট গুটায় স্যান্ডেল হাতে নিয়ে কাদার মধ্যে দিয়ে প্যাস প্যাস করে দেখতে হবে পানি পর্যন্ত, পানির মধ্যে যায় দেখবেন পানি একেবারে গোলা, এবং সূর্যাস্তও হাতে দেখতে পারবেন যে সূর্যাস্ত আসছে, কোনো কোনো জায়গা আছে সেখানে সূর্যাস্ত দেখা যায়, সূর্যোদয়ও দেখা যায়, যেমন কুয়াকাটা, কুয়াকাটার থেকে আপনি সূর্যোদয়ও দেখতে পারবেন সূর্যাস্তও দেখতে পারবেন, তো ওখানে যায় যদি দেখেন সূর্যাস্ত হচ্ছে তাহলে দেখবেন যে গোলা পানিতে সূর্যাস্ত যাচ্ছে, এই গোলা পানিতে সূর্যাস্ত দেখা শুধু এই সি বিচেই সম্ভব, ক্যালকাটা টু নিউ ক্যালি
এর মধ্যে যে সিবিচটা আছে এর মধ্যে ঘোলা পানিতে সূর্যাস্ত যায়। পৃথিবীতে আর কোনো সিবিচ নাই যেখানে ঘোলা পানিতে সূর্যাস্ত হয়। এটা আমি একটু ম্যাপে দেখাই জিনিসটা। এই যে ম্যাপটা, এই যে মনে করেন কই, এই যে হ্যাঁ একটু ক্লোজ করে দিই, এই যে বাংলাদেশ, বাংলাদেশ এই যে এখান থেকে গঙ্গা নদী নামছে, এখান দিয়ে এসে গঙ্গা নদী বাংলাদেশে ঢুকছে, ঢুকে এখান দিয়ে সমুদ্রের মধ্যে যায় পড়ছে। এই যে সমুদ্রের মধ্যে যা পড়ল, এই গঙ্গা নদী দিয়ে বিপুল পরিমাণ পলিমাটি হিমালয় পর্বত থেকে নেমে আসে। এই পলিমাটির পরিমাণ বিশাল আকৃতির পলিমাটি প্রত্যেক বছর নেমে আসে। এই পলিমাটির পরিমাণও লেখা আছে বিজ্ঞানের বইতে, আমার এখন মনে নাই কত যেন, একটা অকল্পনীয় বিরাট একটা পরিমাণ। এই পলিমাটির কারণে এই যে বে অফ বেঙ্গলের নর্দার্ন পার্ট, এই যে এই এলাকাটা বে অফ বেঙ্গলের নর্দার্ন পার্ট, প্রায় 21,000 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত পানি ঘোলা থাকে। কারণ এই যে বিপুল পরিমাণ পলিমাটি নেমে আসে, যার ফলে 21,000 বর্গ কিলোমিটার পর্যন্ত পানি ঘোলা থাকে। এই ম্যাপটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, যে ম্যাপটা এটা আসছে এও দেখেন এখানে কালা কালা করে দিছে, তার মানে এটা কেঁদা। আর এই দেখেন এই যে চর পড়ছে, কিন্তু ভর্তি চর পরে এই পলিমাটি দিয়ে চর, এগুলো পলিমাটির দ্বারা তৈরি হওয়া চর, বদ্বীপ অঞ্চল। এইটাই পৃথিবীর একমাত্র সিবিচ যেখানে ঘোলা পানিতে সূর্য ডুবে। তাইলে এটা আল্লাহ একটা চিহ্ন হিসাবে ব্যবহার করছে। আল্লাহ যখন চিহ্ন হিসাবে ব্যবহার করে, তখন ওটা খুব ভাইটাল চিহ্ন হিসাবে এটা বুঝতে হবে। একটা চিহ্ন কি, তাহলে জুলকারনাইন কোথায় আসছিল, এই বাংলাদেশের সমুদ্র সৈকতে আসছিল, সে ওই খুলনার দিকে আসছিল, খুলনায় আসছিল, বা কলকাতার দিকে আসছিল, কিংবা নোয়াখালীর দিকে আসছিল। তো কি এরপরে রায়তে বুঝতে পারবেন যে নোয়াখালীর দিকে মোটেই আসে নাই, ওখানে আসার কথাই মানে উপায়ই নাই, আসছিল খুলনায়। এরপরে রায়তে বুঝতে পারবেন সে খুলনায় আসছিল। কেমনে বুঝবেন পরে রায়তে খুলনায় আসছিল, এই দেখেন। তাহলে আমি এইটুক পড়া হয়ে গেল, তাহলে বোঝা গেল যে সে কলকাতা থেকে নোয়াখালী এর মধ্যে কোনো এক জায়গায় আসছিল। কিন্তু ঠিক কোন জায়গায় আসছিল, কলকাতা এলাকায় আসছে নাকি খুলনা এলাকায় আসছে নাকি নোয়াখালী এলাকায় আসছে, এইটা এখনও বোঝা যাচ্ছে না। আসছে কলকাতা থেকে নোয়াখালীর মধ্যে কোথাও আসছে, কারণ পৃথিবীর একমাত্র এই জায়গাতেই সূর্য গোলা পানিতে ডোবে, আর কোথাও সূর্য গোলা পানিতে ডোবে না। সব সিবিচ বালিয়ালা সিবিচ, সব সিবিচ থেকে পানি দেখবেন নীল, কোনো কোনো একটু হালকা সবুজ দেখা যায় প্ল্যাঙ্কটনের কারণে, কিন্তু গোলা পানির সমুদ্র সৈকত পৃথিবীতে আর কোথাও নাই, এই এক জায়গায় আছে। কলকাতা তো নোয়াখালী, তা কলকাতায় গেছে না খুলনা এলাকায় বিভাগ এলাকায় গেল না নোয়াখালী এলাকায় গেল, এটা এখনও বোঝা যাচ্ছে না। এটা পরের আয়াত থেকে বোঝা যাবে। তাই পরের আয়াতে কী বলছে, আয়াতের পরের অংশ দুইটা প্রমাণ দিছে আল্লাহ, একটা হলো গোলা পানির সিবিচ, এর পরের অংশে আর একটা প্রমাণ, নিয়ার ইটি ফাউন্ড এ পিপল পাইছে, একটা একদল লোক পাইল। তাহলে একদল লোক পাইল, এই লোক দিয়ে বোঝা যাবে সে কলকাতায় গেছিল না খুলনা গেছিল না নোয়াখালী গেছিল। তাহলে নিয়ার ইটি ফাউন্ড এ পিপল, উই সেইট ও জুলকারনাইন আইদার টু পান, এই যে এই জায়গায় কিন্তু ধরেন না, এ কিন্তু এই যে মৌলানা সাহেবকে মতামত এনে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছে, ডিলিট করে দিন না লিখে উল্টা পাল্টা বসবে না, এই কাট করে দিই, কাট, আল্লাহ যেটুক কইছে ওইটুক রাখলাম। নিয়ার ইট ফাউন্ড এ পিপল উই সেইড ও জুলকারনাইন আইদার টু পানিশ দেম, সাজা দাও, অর ট্রিট দেম উইথ কাইন্ডনেস, সাজা দাও অথবা দয়ালু ব্যবহার করো। তাহলে একদল লোক পাইলো, তাদের ব্যাপারে আল্লাহ বলল সাজা দিলে দাও দয়া করলি করো, সাজা দিলে দাও দয়া করলি করো। তার মানে কি, তার মানে এই লোকগুলো খুব সরল সিধা বোকাশোকা লোক, এরা এরা সাজা দিলেও কিছু হবে না, দয়া করলেও কিছু হবে না, মানে
অন্য কোন লোক হইলে কইতো যে এরকে সাজা দিও না, কিন্তু তোমার দিকে আক্রমণ করবে কিংবা পালায় যাবে। কিন্তু এর ব্যাপারে কি বললো যে সাজা দিলি দাও দয়া করলি করো, মানে একেরে সিম্পল টাইপের লোক, ঢাক করে আই টাইপের লোক। তাতে এই লোকের যা ক্যারেক্টার এনে পাওয়া গেল, তাতে একেবারে স্পষ্ট যে এই জুলকারনাইন খুলনা এলাকায় গেছিল ওই ঢাক করে আয় পার্টির কাছে দক্ষিণে। এর মতন সরল লোক এই পৃথিবীতে আর নাই। তো যাই হোক, সে কলকাতাতেও যায় নাই আর নোয়াখালীতে যাওয়ার প্রশ্নই আসে না। নোয়াখালী এলাকায় গেলে আল্লাহ এই কথা বলতো না, ও জুলকারনাইন আইদার টু পানিশ দেম অর টু থ্রেড দেম উইথ কাইন্ডনেস, এই কথা তখন আল্লাহ বলতো না। নোয়াখালী এলাকায় যে গেলে বা বরিশাল এলাকায় গেলে আল্লাহ কইতো, ও জুলকারনাইন বি কেয়ারফুল, ডু নট পানিশ দেম, ট্রিট দেম উইথ কাইন্ডনেস, এদেরকে সাজা দিও না, এদের সাথে ভালো ব্যবহার করো, এইটা কইতো আল্লাহ যদি বরিশাল্লা বা নোয়াখালী এলাকায় যাইতো। কিন্তু গেছে হলো কুল্লু এলাকায়। এই কুল্লু এলাকায় যাওয়ার পরে আল্লাহ কয় যে এটা মারো মারো, মাফ করে দাও, দয়া করো দয়া করো, কোনো অসুবিধা নাই, ফুল সাপোর্ট দিয়ে দিলাম, যাও। তা এইটাতে তো বোঝা গেলো তাহলে খুলনায় গেছিল দুইটি চিহ্ন, একটা হলো গোলাবানির সমুদ্র সৈকত পৃথিবীর আর কোথাও নাই ওই, আর আরেকটা হলো এরম সিধা লোক আর কোথাও নাই। তাহলে একটা পয়েন্ট পাওয়া গেল। এরপরে কী হইল, এই দেখেন এই যে পদ্মা নদীর পানি নেমে আসতেছে, পুরা নদীর পানি গোলাবানি নাম দিছে, এটা কলকাতার ছবি। তারপরে এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত, আর ওখানে তো একটা ভিডিওতে দেখাইলাম। আচ্ছা, এরপরে জুলকারনাইন কি বলল, হি সেইড হুয়েভার ডাজ রং, যে ভুল করবে হিম শ্যাল উই পানিশ, যে ভুল কাজ করবে তার আমরা সাজা দিব। দেন শ্যাল হি বি ব্যাক টু এড, তার আল্লাহ আরও বড় সাজা দিবে। তারপরে কি, বাট হুয়েভার বিলিভস, যে বিশ্বাস করবে ইমানদার হবে, অ্যান্ড ওয়ার্ক রাইটাসনেস, এবং ঠিক মতন কাজ করবে, হি শ্যাল হ্যাভ এ গুডলি রিওয়ার্ড, পুরস্কার পাবে, অ্যান্ড ইজি উইল বি হিজ টাস্ক, তার কাজও সহজ হবে। যদি দোষ করো তাহলে সাজা দিব, আর যে ভালো কাজ করবে ইমান আনবে আর ভালো কাজ করবে তারে পুরস্কার দিব। তার মানে কি, তার মানে হলো এখান থেকে সে কুলি ভাড়া করছিল, জুলকারনাইন তো ভ্রমণকারী, সে কুলি ভাড়া করছিল, কুলি ভাড়া করছিল, তার অনেক কুলি লাগছিল। এই কুলি বাহিনীর এসে বলল যে কাম ঠিক করে করলে পুরস্কার আছে, তাহলে কুলি ভাড়া করলো। তাহলে আমরা দেখতে পারলাম যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করা হয় তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে দিক উল্লেখ নাই, পশ্চিম দিকে গেছিলো সূর্য ডুবা দেখতে, মানুষে মনে করে ওটা আসলে না পশ্চিম দিকের কথা, এই আয়াতের মধ্যে লেখা নাই। আল্লাহ বলছে জুলকারনাইন একদিক রওনা দিল, যায় দেখলো সূর্যস্থলের স্থান, সূর্যাস্তের স্থানে পৌঁছাইলো, সিবিসি আর কি, যেখান থেকে মানুষ সূর্যাস্ত দেখে, ওখানে যায় দেখলো সূর্য গোলাপানিতে ডুবতেছে। তা আমরা এখন ইজিলি খুঁজে বের করলাম গোলাপানিতে সূর্য ডুবে কলকাতা টু নোয়াখালী, ওর মধ্যে এই মানুষজনের দেহে যে এই মাল্লি মারো সাল্লি সারো, তার দিয়ে বোঝা যাচ্ছে যে ওই লালস তাদের দেশের লোক আর কি, খুলনোর খুলনোতে গেছিল জুলকারনাইন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, তা আমি ওই সূর্য ডুবার পয়েন্ট তো এখানে ক্লিয়ার করে ফেললাম, এক নাম্বার পয়েন্ট ক্লিয়ার। এখন দুই নাম্বার পয়েন্টে আবার অনেকে সন্দেহ দেখায় যে আসমানের সাত কর্তৃক আসলো, সাতটা একটু সংক্ষেপে কথা বলে নিই। আমি এই ভিডিও অনেকবার করছি, আমার জুলকারনাইনের ভিডিও আছে, এই যে কইছে আল্লাহ যে এমন জায়গায় পৌঁছাইল যেখানে ই হয় হি রিচ রাইজিং অফ দ্য সান, রাইজিং অফ দ্য সান, এই যে এই আয়াতটার এই অংশ কই গেল। দেন ফলোড হি ওয়ে, আর একটা পথে গেল, আনটিল হোয়েন হি কেম টু রাইজিং অফ দ্য সান। রাইজিং অফ দ্য সান মানে কি, মানুষ মনে করে ওই মোল্লা মাসুদ মনে করবে যেহেতু আল্লাহ কইছে রাইজিং অফ দ্য সান, তার মানে আল্লাহ মনে করছে আল্লাহ তো একটা বোধাই হে মনে করছে সূর্য বোনায় পশ্চিম পূর্ব দিকে উদিত হয়, তা আল্লাহ বোধাই আল্লাহ মনে করছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয় সে পূর্ব দিকেই গেছে। আসলে এনে পূর্ব দিকের কোনো কথা উল্লেখ এনে নাই, কিন্তু পূর্ব দিকের কোনো উল্লেখ নাই আর উদয়ের কথাও বলা নাই, রাইজিং অফ দ্য সান,
মানে সে পৌঁছাইছে এমন জায়গায় যেখানে সূর্যটা উদিত অবস্থায় ছিল, রাইজিং রাইজিং সান, রাইজিং সানের এলাকায় পৌঁছাইছে, এমন এক জায়গায় পৌঁছাইছে যেখানে সূর্যটা উঠে আসে, এ ডোবে ডোবে না। হি ফাউন্ড ইট রাইজিং অন এ পিপল, মানে সে দেখলো যে এক লোক একটা লোকের কিছু লোকের উপরে উঠে আসে, এ ডোবতেছে না উঠে আসে, তাহলে কিছু সে পাইলো যে কিছু লোকের উপরে সূর্য উঠেই আছে, রাইজিং অফ দ্য সান, ও আর ডোবতেছে না। এই একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, দিনের পর দিন যায়, কিন্তু সূর্য আর ডোবে না, এরম লোকের উপরে কাছে পৌঁছাইছে। তা এই হলো একটা চিহ্ন। তা দুই নম্বর পয়েন্ট কি, দুই নম্বর পয়েন্ট হলো ফর হুম উই হ্যাড প্রোভাইডেড নো কভারিং প্রোটেকশন এগেনস্ট দ্য সান, তাদের বিরুদ্ধে কোনো সাদ করা হয় নাই, সাদ সূর্যের বিরুদ্ধে তাদের কোনো সাদ করা হয়নি, সূর্যের বিরুদ্ধে কোনো সাদ বা কভারিং প্রোটেকশন করা হয়নি। তাহলে দুইটা পয়েন্ট এখানে, এই পয়েন্ট বোঝার জন্য দুটো পয়েন্ট, একটা হলো সূর্য দেখতে হবে যে কোথায় সূর্য উঠে থাকে দিনের পর দিন, আর একটা জিনিস দেখতে হবে কোন জায়গায় আসমানের সাদ নাই, তা আসমানের সাদ নাই, এই দুটো পয়েন্ট দেখতে হবে। তা আমরা এখন দেখা শুরু করলাম, এই যে দেখেন আর্কটিক অঞ্চল, আর্কটিক অঞ্চল মানে এই যে 60 degrees north ল্যাটিটিউড, 60 degrees north আর এই 66.5 degrees north এইখান থেকে উপরে নর্থের দিকে পুরোটা হলো আর্কটিক অঞ্চল। এই যে আর্কটিক অঞ্চল, এই যে পৃথিবীটা এরকম কায়িত হয়ে রয়েছে সূর্যের দিকে, এটাকে বলে সামার সলিস্টিক। মানে সামার সলিস্টিকে, সামার সলিস্টিক বুঝতে পারছেন তো, মানে ওই যে দেখেন না শীতকালে সূর্য চলে যায় ওইদিকে, আবার দেখবেন গরমকালে সূর্য মাথার উপরে আসে। তাই এই গরমকালে যখন সূর্য মাথার উপরে আসে, তখন আমাকেও বাংলাদেশ তো এই জায়গায় ক্যান্সারের উপরে, তো এটা যখন মাথার উপরে আসে মানে এরকম সূর্য পৃথিবী কায়িতে যায়, পৃথিবী কায়িতে যাওয়ার কারণে নর্থ পোল ঢুলে পড়ে সূর্যের দিকে। যখন নর্থ পোলটা সূর্যের দিকে ঢুলে পড়ে তখন হয় কি, এই যে এই জায়গায় মনে করেন সূর্যের আলো পড়তেছে দিনের বেলায়, আবার এ জায়গায় তো রাইত হওয়ার কথা কিন্তু এখানেও সূর্যের আলো পড়তেছে, মানে দিনে এই জায়গায় কোনো দিন রাইত নাই, কিন্তু একটু নাইমে আসলে এখানে কিন্তু রাইত, এখন এই যে এখানে সূর্যের আলো পড়তেছে এখানে কিন্তু রাইত, এখানে হলো দিন, এখানে রাইত, এখানে দিন, কিন্তু এই জায়গাটাই হয়েছে কি, এখানে এমুরও রায় দিন, এমুরাও দিন, কারণ সূর্যের আলো এই হেন্দে হেন্দে আইসে এনে পড়ে যায়। তাহলে এই যে নর্থ পোল, যে মানসিক কয় না উত্তর মেরুতে ছয় মাস রাত ছয় মাস দিন, ওই বাব আর কি, ছয় মাস কোনো সময় এক জায়গায় হয় না, শুধু একদম নর্থ পোলে ছয় মাস রাত ছয় মাস দিন হবে, কিন্তু একটু যদি এদিক চলে আসেন তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সময় কোন কমতি থাকবে, এমন এমন জায়গা আছে যেখানে এক মাস 15 দিন একটা না দিন থাকে, সূর্য আর ডোবে না, কারণ এটা এটা আবার খারাপ হয় আবার এই দিকে চলে যায় পৃথিবীর ঘোরার কারণে, পৃথিবী এরকমই তায় যাই হোক, ওটা আমি দেখাচ্ছি পরে। তাহলে এই জায়গার কথা কইছে মানে জুলকারনাইন এনে গেছে নর্থ পোলে গেছে। তাহলে একটা জিনিস পাইলাম, এখানে রাইজিং অফ দ্য সান, একটা লোক এখানে কিছু লোক ছিল নর্থ পোলে, মনে করেন সাইবেরিয়ার উত্তরে, একদম যেখানে বেরিং সির সাথে যে সমুদ্র সৈকত হয় না, একটা পুরো সাইবেরিয়ার উত্তরে চলে গেছে, ওখানে কিছু লোক পাইলো, সেই লোকগুলোর উপরে সূর্য সবসময় জায়গায় আছে এইটা দেখতে পেলো, মানে সে গরমকালে গেছিলো ওখানে সামার সলিস্টিকের সময় গেছিলো, যাইয়া ওখানে পৌঁছেছে, পৌঁছে দেয় যে কিছু লোক তাকে উপর দিয়ে সূর্য ডুবতেছে না, সূর্য কিন্তু এরমভাবে আমাকে যেমন এরকমভাবে আকাশের উপর দিয়ে পার হয় সেরকম না, ওগো দেশে কিন্তু সূর্য এরকম এরকম পার দিয়ে যায়, হরাইজন দিয়ে ঘুরতে যায় এরকম, মনে করে 7 দিন 8 দিন 14 দিন এক মাস দেড় মাস সূর্য হরাইজন দিয়ে ঘুরতেছে, উঠছে তো উঠছে আর ডোবে না, এই কেস আর কি। এই যে সামার সলিস্টিক কইলাম না, এই সামার সলিস্টিক, এই যে জুন সলিস্টিক মানে এটি সামার সলিস্টিক, এই যে দেন পৃথিবী কায়িত হয়ে রয়েছে এইদিকে, এনে এখন সূর্যের আলো পুরো নর্থ পোল পুরোটার মধ্যে সূর্যের আলো পড়ে, রাত্রেও পড়ে দিনেও পড়ে, সূর্য রাত দিন সবসময় সূর্যের আলো পড়েই আছে, পৃথিবীতে এরম এরম ঘোরে গুল্লিও এই জায়গায় কোনো সময় অন্ধকার হয় না, সবসময় দিন এই যে এই জায়গাটায়, বুঝতে পারছেন? তা এইটা হলো জুন সলিস্টিক লেখছে, ওইটা নিয়ে আমি সামার সলিস্টিক কতিলাম, আর এটা আমার যখন ঘুরি এই পাশে আছে এটা উইন্টার সলিস্টিক বা ডিসেম্বর সলিস্টিক, এনে দেন এই নর্থ পোল আবার যেহেতু এটা এরকম কাইতেই থাকে, এটা এখন এইদিকে মুখ করে আসে, যার ফলে আর এদিকে হয় না, এই হলো এই কেস। এটা আমি আর একটা ভিডিওতে আলোচনা করছি, অযথা বারবার কথা কওয়া লাগতেছে। তা এখন পাওয়া গেল যে সূর্য উঠে আসে এটা পাওয়া গেল, আর
সাত করে নাই, এই যে নর্থ নর্থ পোল, এই নর্থ পোল, এই যে নর্থ পোল, এখানে এই ম্যাগনেটিক ফিল্ড নাই, এখানে একটা গর্ত হয়ে গেছে, মানে সাত করে নাই, সাত করে নাই। এই দেখেন ম্যাগনেটিক ফিল্ড, এই জায়গাটার ডিজাইনটা এরকম, ম্যাগনেটিক ফিল্ডের ডিজাইনটা, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই যে ফিল্ড লাইন, এগুলো ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড একটা দণ্ড চুম্বকের ক্যারেক্টার ধারণ করে। এখানে দেখেন এই যে এই জায়গাটায় দেখেন কোনো আসমানের ছাদ নাই, তো এই ডেলো কাহিনী, এই যে এখানে এখান দিয়ে এখান এখানে ছাদ নাই, ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর ছাদ হিসাবে কাজ করে। শুধু যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডই ছাদ হিসাবে কাজ করে তা না, বায়ুমণ্ডলও, অ্যাটমসফিয়ারও, অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারও ছাদ হিসাবে কাজ করে। তো ও ছাদের ব্যাপারে আমি আলোচনা পরে করবো নি আর এক ভিডিওতে, তো এই এই ছাদ নেই জায়গায়। তো এই ছাদ না থাকার কারণে কী হয়, এই যে দেখেন এই সোলার উইন্ড আইসে এই যে ছাদে বাড়ি খায় ঢুকতে দেয় না, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে যায়, কিন্তু এই যে নর্থ পোলে তো ছাদ নাই, সোলার উইন্ড ঢুকে যায়। এই সোলার উইন্ড ঢুকে গেলে বায়ুমণ্ডলের সংস্পর্শে আসলে অরোরা তৈরি করে, এটা কয় অরোরা, নর্থ পোলে অরোরা তৈরি হয়, এনে এই জন্য খুব মুশকিল, এনে সোলার উইন্ড ঢুকে যায় নর্থ পোলে, এটাই কইছে যে তার উপরে আকাশের ছাদ করা হয়নি। তা এখন এখন অবশ্য ম্যাগনেটিক নর্থ পোল একটু ওই ক্যানাডার ওই দিকে, ওই যে নরওয়ে মরওয়ের দিকে আছে, কিন্তু ওটা ম্যাগনেটিক নর্থ পোল সবসময় চলতে থাকে। ওই জুলকারনায়ন যখন গেছিলো ম্যাগনেটিক নর্থ পোল তখন ওই সাইবেরিয়া অঞ্চলে ছিল, এই মনে হয় এই জন্য ওই আল্লাহ বলছে তারপরে তখনকার দিনে তখন ছাদ ছিল না। তাইলে কী হইলো, দেখা যাচ্ছে যে জুলকারনায়ন প্রথমবারে এসে বাংলাদেশে হাজির হইলো, সে ছিল পারস্যের লোক, প্রথমে বাংলাদেশে আসলো, তারপরে এখান থেকে যায় সাইবেরিয়া গেল। কেন গেল, কেন গেল এটা বুঝতে গেলে জুলকারনায়ন সম্বন্ধে আমার আরও আরও জানতে হবে আপনাদের। আমার একটা ভিডিও আছে, তার নামই জুলকারনায়ন, ওই ভিডিওটা দেখে নিন, ওখান থেকে ভালো মতন জানা যাবে। এই যে জুলকারনায়নের সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, একদম পূর্ব পশ্চিম পর্যন্ত দখল করে নিছে, এই যে দেখেন আফ্রিকার মধ্যে দখল করছে, ইউরোপের মধ্যে দখল করছে। সে আসলে চেষ্টা করতেছিল চীন, বার্মা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ওই এলাকায় আক্রমণ করার জন্য, আক্রমণ করার জন্য রাস্তা খুঁজতেছিল, যে তার বিশাল সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, তাঁবু, খাদ্য, ঘোড়া, হাতি, উট, এইগুলো নিয়ে কেমনে কোন রাস্তায় যাবে, বিশাল সেনাবাহিনী নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তা সে প্রথমে খুলনা পর্যন্ত চলে আসে, তা দেখে যে এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আসলেও নাই, এই যে এই কারণে নাই, এই যে এই পর্যন্ত আসছে রাস্তা নাই, কারণ এই যে এখান দিয়ে এই যে চওড়া পর্বত শ্রেণী, এই পর্বত শ্রেণীর কারণে চিটাং হিল রেঞ্জ, এটার কারণে এদিক দিয়ে বার্মা অঞ্চলে যাওয়া যায় না, এই যে পুরা হিল রেঞ্জ বার্মা অঞ্চলে যাওয়া যায় না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানি আর্মি এসে এখানে ঠিকই গেছিলো, আর ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মি, 14th আর্মি, তারা যুদ্ধ করতে পারেনি অনেকদিন পর্যন্ত, কারণ হলো এই পাহাড়ি অঞ্চল পার হওয়া যায় না। তারপরে এদিকে গেলে তো আরও মুশকিল, এই যে হিমালয় পর্বতমালা, পামির, তারপরে হলো কারাকোরাম, তারপরে হলো তিয়েন শান পর্বতমালা, তারপরে হলো কুনলুন শান, তারপরে আলতাই, তারপরে তুন্দ্রা, মানে এটা একটা ন্যাচারাল ব্যারিয়ার, বিশাল ন্যাচারাল ব্যারিয়ার, এখান দিয়ে পার হওয়ার কোনো রাস্তা নাই। তবে সিল্ক রোড যে তৈরি হয়েছিল, এ হলো চাইনিজ পোর্টাররা বহুত কষ্টে গাড়ি করে করে মাল নিয়ে এই পারে এনে দিত ফারগানা এলাকায়, ওখান থেকে মাল উটের কাফলায় করে আসতো বহুত কষ্টে। সে সিল্ক রোড তখন ছিল না জুলকারনায়নের সময়, ওটা বিশেষ বিস্তারিত জানতে নিয়ে আমার ভিডিও দেখে নিন। সে আসলে রাস্তা খুঁজতেছিল চায়না আক্রমণ করার, পায়নি, খুঁজতি খুঁজতি এন দিয়ে এই পর্যন্ত এসে যখন পায়নি, তখন সে এমন ঠেটা আদমি জুলকারনায়ন, সে করছে কি এই খুল্লো এলাকার থেকে পোর্টার কুলি ভাড়া করছে, তাদের ভয় দেখাইছে যে বেটা কাম করবি তো পুরস্কার পাবি, কাম না করলে করলে সাজা আছে, আর আমি তো সাজা দেবই, তারপরে পরকালে আল্লাহ যায় সাজা দেবে, আমি কিন্তু ফিস সাহেব। এটা কোয়েটোয়ে এই পোর্টার নিয়ে যায় এই পাহাড়ের গুড়া দিয়ে গেছে খুঁজে বের করার জন্য, গুড়া দিয়ে যায় যে একদম এই সাইবেরিয়াতে যায় হাজির হয়েছে, রাস্তা পায় নাই। আচ্ছা পরে অবশ্য পাইছিল, সে তখন দেখলো যে না এত বড় বাহিনী নিয়ে পার হওয়ার কোনো রাস্তা নাই, অল্প কিছু লোক নিয়ে পার হয়ে গেছিলো, পার হয়ে একটা জায়গায় বসেছিল, দেখলো যে ওই লোকরা কোনো ভাষাই বোঝে না, মানে ওরা চাইনিজ, নি হাও, চাইনিজ ভাষায় কিন্তু কোনো ফার্সি ওয়ার্ড নাই, পৃথিবীর সব ইংরেজি ভাষা কন, আরবি ভাষা কন, বাংলা ভাষা কন, হিন্দি কন, ফার্সি ওয়ার্ড বহুত আছে, কিন্তু চাইনিজ ভাষায় কোনো ফার্সি ওয়ার্ড নাই, এটাই কইছে।
He found beneath them a people who scarcely understood a word. Kuno shobdoi bojhe na. Mane eta science. Mane she oi sainar moddhe dukchilo phak phuk diye bohut koshte. Uni je world ta banaise sei world kon world janti holi amar video ase Zulkar 9 video r naam Zulkar 9 Yajuj Majuj. Yajuj Majuj. Video r naam holo Yajuj Majuj. Uite dekhe niyen. Ei pondholi kotha. To jai hok ekhon ওই এথিস্টের দল উল্টো পাল্টা বুঝে ঠিক আছে বুঝে টুঝে ছোটোখাটো দুজনে চলে যাওয়ার কথা এখন উল্টো পাল্টো বুঝে এখন মানুষেরও বোঝানোর চেষ্টা আছে তাহলে মানে বড় দুজনে যাওয়ার ধান্দায় আছে গিলি জাগ্গা তা আমি কলাম যে যারা বিশ্বাসী তারাই শুধু বিশ্বাস করবে আর যত বড় যুক্তি দেখানো হোক না কেন অবিশ্বাসী বিশ্বাস করবে না উপায় নেই এটা আল্লাহর সিস্টেম আল্লাহ হাফেজ